হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে ডাব্লুবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা মডেল টাস টু অষ্টম শ্রেণী বাংলার কোশেন দেখবো এর আগে বাকি যে মডেল অ্যাক্টিভিটাসগুলো এই আমাদের চ্যানেলে করা আছে এবং তাদের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিও শুরু করা যাক প্রথম কোয়েশ্চেনটি বলেছে গ্রিক সম্রাট সেনাপতি না আরো সেনাপতি উত্তর হবে গ্রিক সেনাপতি উত্তর হবে গ্রীক স্নাপতি তারপর কোয়েশ্চেনটা বলছে তো তাই চার চার একটি সবুজ সবুজ চারা সবুজ জামা না চশমা তাহলে উত্তর হবে সবুজ জামা পরের কোশ্চেনটি বাঘের বিক্রম সমবাগের বাহিমানি মাইকেল রচিত দত্ত না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি ভরতচন্দ্র রায় না গৌরদাস বসাক উত্তর হবে ভরতচন্দ্র রায় পরের কোশ্চেনটা হচ্ছে আলিম শব্দের অর্থ কি আলিম শব্দের অর্থ কি বলছে প্রবর্তক না সর্বজ্ঞ না অভিযাত্রী না সহযাত্রী উত্তর হবে সর্বজ্ঞ তারপর শব্দে দল সংখ্যা কটি দুটি তিনটি পাঁচটি না ছটি উত্তর হবে পাঁচটি তারপর কোশ্চেন দেখো দুই তার কোশ্চন দেখো বলছে এক টু পয়েন্ট ওয়ান সুখ পাওয়া যায় অনেকখানি কবির মতে সুখ লাভের উপায় কি উদিত অংশটি কবিরবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝা পড়া কবিতার অংশ কবির মতে সুখ লাভের জন্য নিজের মনের সাথে বোঝাপড়া করে মন থেকে সমস্ত কিছুকে আপন করে নিতে হবে কোনো জিনিসের ভালোটার সাথে সাথে মন্দটাকেও আপন করে নিতে হবে এইভাবেই অনেক সুখ লাভের উপায় বলেছেন পরে কোশ্চেনটা বন্ধু বন্ধুভাবে উভয় সেনাপতি কথোপকথন হইল হইতে লাগিল এই কথোপকথন গল্পের ঘটনায় কিভাবে নিয়ন্ত্রণ করেছেন উত্তর আলোচ্য অংশটি বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথিয়তা গল্পের অংশ গল্পে যখন মূর সেনাপতি আরব সেনাদের ভয়ে পদভস্ত হয়ে আরব সেনাদের শিবিরে উপস্থিত হয় তখন আরব সেনাপতি মূর সেনাপতিকে অতিথি অপ্যায়ন করে এবং আশ্রয় দেয় এরপর দুই সেনাপতি নিজেদের আলাপ পরিচয়ে মগ্ন হন সেই আলাপ পরিচয়ে সময় উভয় সেনাপতি নিজেদের নিজের নিজের পুরপুরুষদের সাহস বীরত্ব ও সংগ্রামশীল মনোভাব ও সংগ্রাম কৌশলের কথা আলোচনা করেন তখন আরব সেনাপতি বুঝতে পারেন মূর তার পিতার হত্যাকারী তারপর আরব সেনাপতি তখন মূর সেনাপতিকে তাদের শিবির থেকে চলে যাওয়ার নির্দেশ দেন এইভাবে সেই কথোপকথন গল্পের ঘটনাকে নিয়ন্ত্রণ করেছিল পরে কোশ্চেন মহাভারতে মহাভারতের কোন চরিত্রটি কেন অপু সবচেয়ে ভালো লাগতো ভালো লাগে উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী গল্পে আমরা জানতে পারি মহাভারতের কাহিনী সব চরিত্রের মধ্যে কর্ণের চরিত্রকে অপু সবচেয়ে বেশি ভালো লাগতো অপু যখন তার মায়ের কাছে কাশিদাসী মহা মহাভারতের কাহিনী শুনত তখন কর্ণের প্রতি অপুর মনে তার মনে হতো কর্ণ একজন মহা ছিলেন কিন্তু যুদ্ধক্ষেত্রে যখন তার রথের চাকা মাটিতে বসে গিয়েছিল সেই নিরস্ত্র অবস্থায় নিরস্ত্র অসহায় অবস্থায় অর্জুন শ্রীকৃষ্ণের আদেশ আদেশে কর্ণের অনুরোধ ঘনের কাতর কাতর অনুরোধ না শুনে কর্ণকে তীরবিদ্ধ করেছিলেন এবং যুদ্ধক্ষেত্রে কর্ণ অসহায়ভাবে মৃত্যুবরণ করেছিলেন এই ঘটনা অপুর বনকে দুঃখ বেদনাময় ভারাক্রান্ত করেছিল এসব কারণে অপুর মহাভারতে অন্য সব চরিত্র থেকে কর্ণের চরিত্র বেশি ভালো লাগতো পরে কোষেরটি টিনের বাক্সে অপুর কি কি রেখেছিল এর মধ্যে দিয়ে তার কোন দিক ফুটে উঠেছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালি গল্পে অপু টিনের বাক্সে একটি রংচটা চটা কাঠের ঘোড়া তার মায়ের কাশি মহাভারত পুরানো প্রাকৃতিক ভূগোল একখানা নিত্যকর্ম পদ্ধতি একখানা শুভ শুভঙ্করী একটি টোল খাওয়া টিনের ভেপুবাসি আর একখানা পাতা ছেঁড়া বীরঙ্গনা কাব্য টিনের বাক্সের ওপর সংগ্রহ করা জিনিসগুলি থেকে বোঝা যায় সে ছিল পিপাসু, শৃঙ্খলাবদ্ধ বদ্ধ শৃঙ্খলা ভাবপ্রবণ তার এই সব চরিত্রগুলি ফুটে উঠে উঠেছে এখানে